নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন, শ্রী নারায়ণ সান্যাল রচিত কাঁটা সিরিজের রহস্য উপন্যাস সারমেয় গেন্ডুকের কাঁটা। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। তবে গল্পপাঠ শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্পপাঠ ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। শুরু করছি শ্রী নারায়ণ সান্যাল রচিত রহস্য উপন্যাস সারমেয় গেন্ডুকের কাঁটার দ্বিতীয় পর্ব। 5 এপ্রিল সকাল, সুরেশ আর স্মৃতিটুকু হালদার এলো গাড়িতে, কলকাতা থেকে টানা ট্যাক্সিতে। হেনা আর তার স্বামীও এলো ট্যাক্সিতে, তবে কাঁচরাপাড়া স্টেশন থেকে। সুরেশ আর টুকুরাই এলো প্রথমে। সুরেশ 6 ফুটের মতো লম্বা, পেশিবহুল সুঠাম দেহ, সুশ্রী সুন্দর। 10-20 বছর যে পাড়ি দিয়েছে তা দেখলে বোঝা যায় না। ট্যাক্সি থেকে নেমে 3 লাফে উঠে এলো বারান্দায়। হ্যালো আন্টি, হাউ ইজ দ্য গার্ল, ইউ লুক ফাইন। তার পেছনে ট্যাক্সি ভাড়া মিটিয়ে এসে গেল টুকু, বয়সে সুরেশের চেয়ে মাত্র 1.5 বছরের ছোট। পামেলার মনে হলো নিখুঁত মেকআপের নিচে স্মৃতিটুকুর মুখখানায় একটা বিষণ্নতার ছায়া, তার চোখের কোলে যেন কালিমার আলিঙ্গন রেখা। ড্রয়িং রুমে ওরা এসে জমিয়ে বসল। আধ ঘন্টাখানেকের মধ্যেই এসে গেল ঠাকুর দম্পতি। হেনা বয়সে টুকুর চেয়ে 1 বছরের ছোট, কিন্তু দেখলে তাকেই দিদি বলে মনে হয়। একটু মোটা সোটা ঢিলে ঢালা, কিন্তু উগ্র সাজের ঘটা। বাস্তবে সে টুকুর পোশাক ও প্রসাধন অবিকল নকল করতে চায়। বোঝে না দীর্ঘাঙ্গী তন্নী মধ্যক্ষামা নিম্ন নাভির পক্ষে যে পরিচ্ছদ বা প্রসাধন সৌন্দর্য বর্ধক, শ্রোণী ভাড়াদল সগমনা সুলাঙ্গীর কাছে সেটা পরিহাস। প্রীতম ঠাকুর তার দীর্ঘ শ্বশ্রু এবং দীর্ঘতর উষ্ণীষ সত্ত্বেও সুপুরুষ, সুগৌর, চিত্তাকর্ষক। ইতিমধ্যে মিনতি আর বামুন্দি টেবিলে সাজিয়ে দিয়ে গেছে ব্রেকফাস্ট, কফি কোজি দিয়ে ঢাকা কফি আর চায়ের পট। মিনতি রীতিমতো ব্যস্ত, বারে বারেই এটা ধরে নাড়ছে সেটা ধরে টানছে, কি করবে ভেবে পাচ্ছে না। শেষমেশ ফুলে ভর্তি ফুলদানি দুটো সে টেবিলের তলায় পাচার করতেই চাইছিল। পামেলার ধমক খেয়ে আবার সে দুটো তুলে আনল টেবিলে। সুরেশ 2-1 বার মহিলাটিকে সাহায্য করতে এগিয়ে এলো, বেশ বোঝা গেল সেটা আবার মিনতির পছন্দ নয়, ধন্যবাদ দিল না সে। চা পান আনতে সবাই নেমে এলেন বাগানে। সুরেশ তখন জনান্তিকে টুকুকে বললে, মিনতি আমাকে দুচক্ষে দেখতে পারে না, লক্ষ্য করেছ? স্মৃতিটুকু হাস্য গোপন করে বলে, দুনিয়ায় তাহলে অন্তত একটি কুমারী আছে যাকে তুই সম্মোহিত করতে পারিস নি সুরেশ। সুরেশকে কোনোদিনই টুকু দাদা বলে ডাকে না, তুই তোকারি করে। সুরেশ অফেন্স নিল না, সহাস্যেই ফিরিয়ে দিল জবাব, আমার সৌভাগ্য দুনিয়ার সেই একমে বা দ্বিতীয়মটি শ্রীমতী মিনতি মাইতি। বাগানে মিনতি মাইতি হেনাকে গাছগাছরা চিনিয়ে দিচ্ছিল। একটু পরেই এসে উপস্থিত হল ডাক্তার নির্মল দত্তগুপ্ত, কাঁচরাপাড়া থেকে সাইকেলে চেপে এসেছে। সেখানে সে ডক্টর পিটার দত্তের ক্লিনিকে কাজ করে। তাকে দেখে স্মৃতিটুকু এগিয়ে এলো। নির্মল পামেলার স্বাস্থ্য সম্পর্কে 2-1টা প্রশ্ন করল সৌজন্যবশত। তারপর টুকুর হাত ধরে বাগানের নির্জন একটা অংশে মিলিয়ে গেল। পামেলা বেশিক্ষণ বাগানে থাকলেন না, ফিরে এসে ড্রয়িং রুমে ঢুকতেই তার নজরে পড়ল সুরেশ ফ্লিসির সঙ্গে খেলায় মেতেছে। ফ্লিসি দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায়, মুখে বল, আর সুরেশ একতলায়। কাম অন অল ম্যান, ফ্লিসির ধপধপে লেজটি তুর তুর করে নড়ছে।
অতি সন্তর্পণে রবারের বলটা সে নামিয়ে রাখলো সিঁড়ির ল্যান্ডিংয়ে। তারপর নাক দিয়ে একটু ঠেলা দিতেই ধপ 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 বলটা নিচে এসে পৌঁছতেই সুরেশ সেটা তুলে নিয়ে ছুঁড়ল ওপরের দিকে। ফ্লিসি নির্ভুল টিপে লুফে নিল বলটাকে, আবার সযত্নে নামিয়ে রাখল সিঁড়ির মাথায়। এই খেলা ফ্লিসির দারুণ প্রিয়, ঘন্টার পর ঘন্টা চালিয়ে যেতে পারে। পিসিকে আসতে দেখে সুরেশ খেলায় ক্ষান্ত দিল, ফ্লিসি মর্মাহত। পামেলা একটা ইজি চেয়ারে বসলেন, সুরেশও ঘনিয়ে এলো। জানলা দিয়ে দেখা যাচ্ছিল দূরে গাছগাছালির ফাঁক দিয়ে টুকু আর নির্মল বাগানে পাইচারি করছে হাত ধরাধরি করে। পামেলা সেদিকেই তাকিয়েছিলেন। সুরেশ বললে, ওরা দুজন যেন দুই ভিন্ন মেরুর বাসিন্দা, অথচ। পামেলা একটু অপেক্ষা করলেন, দেখলেন সুরেশ বাক্যটা অসমাপ্তই রাখল। বললেন, তোর কি মনে হয় টুকু কি সত্যি সিরিয়াস? প্রেমের দুনিয়াটা বড় আজব বড় পিসি, চৌম্বক শক্তির মতো, এর আর কোনো ব্যাখ্যা নেই। ঋণাত্মক আর ধনাত্মক শক্তির পারস্পরিক আকর্ষণ। নির্মল নিতান্ত মধ্যবিত্ত ঘরের মেধাবী ছেলে, আর টুকু ধনীর দুলালি, বে হিসেবে খরচের ওস্তাদ। বিয়ে করলে ওরা সংসার চালাবে কি করে? পামেলা গম্ভীর হয়ে বললেন, টুকুর সামনে দুটোই অবারিত দ্বার, নির্মলকে বিয়ে করে মিতব্যয়ী হওয়া অথবা নির্মলকে ত্যাগ করে ববের দেওয়া শেষ কখানা কোম্পানির কাগজ উড়িয়ে পুড়িয়ে দেয়া। একগাল হাসল সুরেশ, বললে, তোমার বুঝি ধারণা শেষ কখানা কাগজ ফুলঝুরি হয়ে ফুল কেটে শেষ হয়ে যায়নি আজও? সেটা টুকুর জানার কথা। রাত্রে ডিনার টেবিলে সবাই এসে বসেছেন, ওরা কজন তো বটেই, মায়ের ডাক্তার নির্মল দত্তগুপ্ত, তাকেও নৈশাহার সেরে যেতে বলেছিলেন পামেলা। নির্মল মেসে থাকে, সে রাজি হয়ে যায়। সকলে গুছিয়ে বসল, একমাত্র সুরেশই অনুপস্থিত। মিনতি তাকে ডেকে আনতে যাচ্ছিল, ঠিক তখনই ভিতর থেকে হুড়মুড়িয়ে ঘরে ঢুকল সুরেশ। বললে, সরি আন্টি, আমার বোধ হয় একটু দেরি হয়ে গেছে, তোমার কুকুরটা আমাকে জানে মেরে দিয়েছিল আর একটু হলে, সিঁড়ির মাথায় তার বলটায় পা পড়ে একেবারে উল্টে যাচ্ছিলাম। পামেলা বললেন, জানি, ভারী বিপজ্জনক খেলা। মিন্টি, বলটা খুঁজে বার করো, ড্রয়ারে সরিয়ে রাখো। মিনতি মাইতি দ্রুত পদে নিষ্ক্রান্ত হল আদেশ তামিল করতে। সায় মাসের আসরটা প্রীতম একাই জমিয়ে রাখল নানা রকম যোগ শুনিয়ে। তার অধিকাংশই যে গোষ্ঠীকে নিয়ে, তাতে সে নিজেও সামিল। প্রতিবাদ করলেন পামেলা, জানি না কে বা কারা এসব গল্প সৃষ্টি করে, আমি তো মনে করি শিখ হিসেবে তোমার গর্বিত হওয়া উচিত। ভারতের লোক সংখ্যার অনুপাতে প্রতি 100 জন ভারতীয়দের মধ্যে মাত্র 1 জন শিখ, কিন্তু সেটাই শেষ কথা নয়। ভারতীয় সেনাবাহিনীর 1/3 হচ্ছে শিখ। যে কোনো অলিম্পিকে ভারতীয় দলের আধা আধি ছিল শিখ। এভারেস্টের চূড়ায় পর্যন্ত যে 4 জন ভারতীয় উঠতে পেরেছে, তার 3 জন হচ্ছে শিখ। প্রীতম স্তম্ভিত হয়ে গেল বৃদ্ধার এ কথায়। চেয়ার ছেড়ে উঠে সসম্ভ্রমে মাথা ঝুঁকিয়ে বললে, জোকস আর জোকস মাদাম, কিন্তু আপনি আজ আমাকে যে কথা বললেন তা আমি সারা জীবনে ভুলব না। সুরেশের স্বভাবের একটা প্রবণতা হচ্ছে লেগ পুলিং।
ঠ্যাং টানার সুযোগ পেলে সে তাকিয়ে দেখে না কার ঠ্যাং ধরে টানছে। ফস করে বলে বসে, বড় পিসি দেখছি প্রীতমকে কমপ্লিমেন্টস দেবে বলে তৈরি হয়ে আছো, বুক অফ রেকর্ডস দেখে মুখস্থ করে রেখেছো সবকিছু। পামিনার মুখমণ্ডল রক্তবরণ হয়ে উঠল, তবে ভিক্টোরিয়ান যুগের শালীনতা বোধ তার মজ্জায় মজ্জায়। সংযত হলেন নিমেষেই, হাসতে হাসতেই বললেন, তোর মতো শুধু এক জাতের বই তো আমি পড়ি না, বুক বলতে তুই তো শুধু বুঝিস অশ্বমেধ যজ্ঞের বংশতালিকা। সুরেশের মুখখানা কালো হয়ে গেল, বুঝল সাপের লেজে পা দেয়াটা তার বুদ্ধিমত্তার পরিচায়ক হয়নি। নৈশাহারের পর যে যার ঘরে চলে গেলেন। রাত 10টা নাগাদ গৃহকর্তির দ্বারের সামনে শোনা গেল, বড় পিসি ভেতরে আসব। পামেলা দৈনিক হিসাব লেখেন, এইটা তার দৈনন্দিন কর্মসূচির পেন আলটিমেট কাজ। শেষ দৈনন্দিন কাজটি হচ্ছে শয্যার শীর্ষদেশে কুলুঙ্গিতে রাখা মা মেরির মূর্তির সামনে দিবসান্তের প্রার্থনা। হিসাবের খাতাটা সরিয়ে রেখে বললেন, আয়। পর্দা সরিয়ে সসংকোচে প্রবেশ করল সুরেশ, রঙের টেক্কাটা নামিয়ে দিল প্রথমে। বড় পিসি আমি ক্ষমা চাইতে এসেছি, তোমাকে নিয়ে রসিকতা করা আমার উচিত হয়নি। পামেলা মিষ্টি হেসে বললেন, আমারও ওভাবে আঘাত করাটা উচিত হয়নি রে, যাক দুপক্ষেরই যখন অনুশোচনা জেগেছে তখন সব শোধবোধ হয়ে গেছে। বস, দাঁড়িয়ে রইলি কেন? না পিসি, তোমার শুতে যাবার সময় হয়েছে, বসবো না আর। কথাটা না বলে গেলে আমার ঘুম আসতো না, সারা রাত মন খুঁতখুঁত করত। পামেলার কি যেন বাল্য স্মৃতি মনে পড়ে গেল, বললেন, ঠিক বাপের মতো। বাপের মতো মানে? ববের সঙ্গে ঝগড়া হলে সেও রাগ পুষে রাখতে পারত না। পামেলার মুখের ওপর একটা স্বর্গীয় জ্যোতি ফুটে উঠল যেন। সুরেশ এ সুযোগ ছাড়ল না, এই খণ্ড মুহূর্তটির সুযোগ, বললে, তাহলে একটা কথা বলবো বড় পিসি? বল না, অমন আমতা আমতা করছিস কেন? হয়েছে আমি মানে আই এম ইন দ্য ডেভিল অফ আ হোল, তুমি আমাকে কিছু সাহায্য করতে পারো? বেশি নয়, এই ধরো 1,200। পামেলার বলিরেখাঙ্কিত মুখখানা থেকে সেই স্বর্গীয় জ্যোতিটা মিলিয়ে গেল, যেমন ভাবে মিলিয়ে যায় ধূপের ধোঁয়া। না, উপমাটা ঠিক হল না। ধূপের ধোঁয়া মিলিয়ে যাবার পরেও বাতাসে ভাসতে থাকে সৌরভের একটা রেশ, এক্ষেত্রে তা হল না। নস্টালজিক অন্তরাগে পামেলার স্নেহ মমতা বঞ্চিত অন্তরে যে অগরু চন্দনের সৌগন্ধ ছড়িয়ে পড়তে শুরু করেছিল তা যেন দপ করে শেষ হয়ে গেল। নিবাত নিষ্কম্প দীপশিখার মতো ঋজু ভঙ্গিমায় তিনি সোজা হয়ে বসেই রইলেন। সুরেশ ভাবান্তরটা লক্ষ্য করল, বুঝল চিঁড়ে ভিজবে না, ভেজে নি। মিনিট খানেক অপেক্ষা করে কোনো ক্রমে বললে, কই কিছু তো বললে না বড় পিসি? একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল পামেলার, বললেন, রাত হয়েছে সুরেশ, শুতে যাও। তবু স্থান ত্যাগ করতে পারল না সুরেশ, টাকা কটার সত্যিই ওর জরুরি দরকার। একটা চেয়ার টেনে নিয়ে বসল, বলল,
যাচ্ছি, কিন্তু তার আগে কয়েকটা কথা বলে যাওয়ার দরকার বড় পিসি। শুধু আমার স্বার্থে নয়, তোমার স্বার্থেও। পামেলা ওর চোখের দিকে তাকালেন না, বললেন, বলো। বল নয়, বলো। কথাটা অপ্রিয়, তবু এটা তোমাকে জানিয়ে দেওয়াই মঙ্গল। পামেলার কোনো ভাবান্তর হলো না, না কৌতূহল না অনাসক্তি। তোমার বয়স হয়েছে, তোমার শরীর দুর্বল, একা একা থাকো। তুমি জানো, আমরাও জানি, তোমার অবর্তমানে আমরাই সবকিছু পাবো, আমরা তিনজন। তুমি একথাও জানো যে আমাদের তিনজনের অবস্থায় খুব সসেমিরা। ছমাস বা এক বছর পরে যে আশীর্বাদ তুমি আমাদের দেবে, তা থেকে এখনই। পামেলা একই সুরে বললেন, হয় বাক্যটা শেষ করো, নয় শুতে যাও সুরেশ। এখনো তিনি সুরেশের দিকে তাকাননি, তার দৃষ্টি স্থির হয়ে আছে শয্যার মাথার দিকের একটি কুলুঙ্গিতে। সুরেশ আর নিজেকে সামলাতে পারল না, বললে, বুঝছো না কেন বড় পিসি, মরিয়া হয়ে গেলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, শেষে তোমার একটা ভালো মন্দ কিছু না হয়ে যায়, লোভে পাপ পাপে। পামেলা এবার ভাইপোর দিকে ফিরলেন চোখে চোখ রেখে, বোধ করি এবার সুরেশ তার বাক্যটা যে অসমাপ্ত রাখেনি তা প্রণিধান করলেন বলেই। অতি পরিচিত প্রবাদ বাক্যটি সমাপ্ত হবার অপেক্ষা রাখে না। পামেলা বললেন, তোমার সৎ পরামর্শের জন্য ধন্যবাদ সুরেশ। ঠিক কথা, আমার বয়স হয়েছে, আমার শরীর দুর্বল, কিন্তু আমি সেকেলের মানুষ, নিজেকে রক্ষা করতে জানি। এবার যাও তুমি, গুড নাইট। সুরেশ আরো কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ উঠে দাঁড়ালেন বৃদ্ধা, তার চোখ দুটো জ্বলে উঠল। নিঃশব্দে তিনি দক্ষিণ হস্তটা প্রসারিত করে দিলেন, তর্জনী নির্দেশ করছে খোলা দরজাটা। সুরেশ তার বড় পিসিকে চেনে, নিঃশব্দেই বেরিয়ে যায় ঘর থেকে। পরদিন এপ্রিলের 6 তারিখ সকালে সুরেশ যখন দ্বিতলে উঠে এসে টুকুর ঘরে টোকা দিল, তার আগেই স্মৃতিটুকুর ঘুম ভেঙেছে, কিন্তু তখনও সে শয্যা ত্যাগ করেনি। টুকুর কামিন শুনে সুরেশ ঘরে ঢুকল, বসল একটা চেয়ার টেনে নিয়ে। টুকুর পরনে একটা নীল রঙের ঢিলে ঢালা সিল্কের নাইটি, শুয়েই ছিল, চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে বললে, কি ব্যাপার সাত সকালে? তোকে একটা কথা বলতে এলাম, কাল রাত্রেই এক দফা হয়ে গেল, চিঁড়ে ভিজল না, বড় পিসি সোজা আমাকে দরজা দেখিয়ে দিল। তুই বড় তাড়াহুড়ো করিস সব কিছুতে। আমার উপায় ছিল না রে, ভেবেছিলাম তোদের ওপর টেক্কা দেব, তুই বা হেনা মুখ খোলার আগেই। এমন যেন মনে হলো প্রথম আবেদনটা বুড়ি শুনবে, তারপর ও সতর্ক হয়ে যাবে, কিন্তু বড় পিসি তৈরি হয়েছিল, ও জানে কেন বছর বছর আমাদের দরদ উথলে ওঠে। টুকু খিলখিলিয়ে হেসে ওঠে, তুই হাসছিস যে, এসে নে, তোকে যখন দরজা দেখিয়ে দেবে তখন হাসির পালা আসবে আমার, বুড়ি টাকার পাহাড় জমিয়েছে এর মধ্যে, 5-7 লাখ হবেই, অথচ কি কঞ্জুস, মান্ধাতার আমলের মরিস মাইনর গাড়িখানা বেঁচে একটা ভালো গাড়িও কিনবে না। টুকু বললে, ওরা পৌঁছে না রে সুরেশ, জীবনকে উপভোগ করতে ওরা জানে না,
জানে না, জানে না একটাই জীবন, একটাই যৌবন, যেদিনটা গেল তার ফিরে আসবে না। পিসি যেন আশা করে বসে আছে টাকার পুঁটুলিটা নিয়েই ও স্বর্গের পথে হাঁটা ধরবে। বুড়ির ভয় ডর নেই রে, আমি কাল রাতে ওকে রীতিমতো শাসিয়েছিলাম। শাসিয়েছিলিস মানে? বড় পিসিকে কি বলে? বলেছিলাম তুমি দুর্বল মানুষ, একা একা থাকো, তোমার কোনো একটা ভালো মন্দ হয়ে গেলে ডাকাতি। তুই কি ভেবেছিস বড় পিসি তার টাকা করি এখানে নগদে রেখেছে? না তা নয়, আমি বলেছিলাম যারা তোমার ওয়ারিশ তাদের সকলেরই অবস্থা সঙ্গীন, মানুষ মরিয়া হয়ে গেলে খুব বিপজ্জনক। তার চেয়ে আমাদের তিনজনকেই 10,000 যদি এখনই দিয়ে দাও। টুকু উঠে বসে খাটের ওপর, বলে, মাই গড, এই কথা তুই বলতে পারলি বড় বেশিকে? কথাটা তো মিথ্যে নয় টুকু। টুকু আবার শুয়ে পড়ে। সুরেশ উঠে দাঁড়ায়, বলে, চলি তৈরি হয়ে নে, আমার তো হলো না, তুই দেখ চেষ্টা করে। উইশ ইউ অল সাকসেস। টুকু বললে, আমি অন্য দিক দিয়ে চেষ্টা করব, আমাকে বড় পিসি এক কানা করিও ঠেকাবে না, মানে বেঁচে থাকতে। কিন্তু নির্মলকে বুড়ি সাহায্য করলেও করতে পারে, নির্মল কি একটা আবিষ্কার প্রায় করে ফেলেছে, 1,000-2,000 টাকা হলেই ও সেই আবিষ্কারটা শেষ করতে পারে, পেটেন্ট নিতে পারে। বড় পিসি সেকেলে মানুষ, জীবন কি উপভোগ করতে জানে না, কিন্তু বৈজ্ঞানিককে সাহায্য করা ওদের পক্ষে সম্ভব। সুরেশ বলে, এনার কোনো আশা নেই, কি বলিস? আমার তো বিশ্বাস হয় না, তাছাড়া হেনা টাকা নিয়ে কি করবে, ও জানে না জীবনকে উপভোগ করতে, ও শুধু আমাকে নকল করে যায়, আমার পোশাক পরিচ্ছদ ও সিকি দামে কিনে অনুকরণ করতে চায় শুধু। সুরেশ বোনের কাছে বিদায় নিয়ে নিচে নেমে এলো। ফ্লিসি বসেছিল সিঁড়ির নিচে, সুরেশকে নেমে আসতে দেখেই ডেকে উঠল, ঘৌ, কি ব্যাপার, তোমার আবার কি চাই? ফ্লিসি তৎক্ষণাৎ চলে গেল হল ঘরের ও প্রান্তে, সেখানে একটা চেস্ট অফ ড্রয়ার্স তার সামনে উবু হয়ে বসল। সুরেশ বুঝতে পারে ওই টেবিলের টানা ড্রয়ারের ভেতর রাখা আছে রাবারের বলটা, ফ্লিসি খেলতে চায়। সুরেশ এগিয়ে এসে ওপরের ড্রয়ারটা টেনে খুলল, চোখ দুটি বিস্ফারিত হয়ে উঠল তার। ওপরের ড্রয়ারে থাক দেয়া একটা 100 টাকার নোটের বান্ডেল। সুরেশ চারদিকে তাকিয়ে দেখল, না, কেউ নেই কাছে পিঠে, কেউ ওকে নজর করছে না। নোটের বান্ডিলটার পাশে পড়ে আছে ফ্লিসির রাবারের বলটা। সুরেশ বলটাকে তুলে নিল, নিপুণ আঙুলে ওই সঙ্গে তুলে নিল এক কেতার নোট, খান 4-5, বান্ডিলের একটি ক্ষুদ্র ভগ্নাংশ, কারো খেয়াল হবে না এত কম নিলে। নোটগুলো পকেটে রেখে বলটা ছুঁড়ে দিল ফ্লিসির দিকে, বেরিয়ে এলো বাগানে। সূর্যোদয় হয়েছে একটু আগে, তেরচা হয়ে শেষ বসন্তের রোদ এসে পড়েছে গাছগাছালিতে, প্রভাত পাখির কলরব এখনো থামেনি, বাতাসে কি যেন একটা মিষ্টি ফুলের গন্ধ। সামনের লনে দুখানি বেতের চেয়ারে বসেছিলেন পামেলা আর ডক্টর ঠাকুর, ওদের কথোপকথন কানে আসছে। প্রীতম বলছিল, না না ওটা আপনি ভুল শুনেছেন, মুজফ্ফরপুরে প্র্যাকটিস গুটিয়ে নিয়ে কলকাতা এসে বসবার কোনো পরিকল্পনা নেই আমার, আমি শুধু মিনাকে কলকাতার কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেবার কথা ভাবছি, ভালো হস্টেলে রেখে পড়াতে।
পামেলা বললেন, ভালো স্কুলে অ্যাডমিশন পাওয়া খুবই কঠিন, তাছাড়া হস্টেল। তা তো বটেই, তবে ঘটনাচক্রে একটা চান্স পাওয়া গেছে। আমার এক রিশতেদার একটি ভালো গার্লস স্কুলের গভর্নিং বডিতে আছেন, তিনি বলেছেন তার ইনফ্লুয়েন্সে মিনাকে ভর্তি করে নিতে পারবেন, হস্টেলেও সিট আছে। তাহলে তো লেঠা চুকেই গেল, তাই করো তোমরা। আমার এখানে তো ভালো স্কুল। প্রীতামর বাক্যটা শেষ করতে দিল না, বললে, মুশকিল কি বাদ হচ্ছে এই যে আমার রিশতেদার বলছেন এজন্য একটা হেভি ডোনেশন দিতে হবে, আই মিন। সুরেশ এগিয়ে এলো, পামেলা চোখ তুলে চাইলেন। সুরেশ আলোচনার মোড় ঘুরিয়ে দিতে বলে বসল, বড় পিসি, তোমাদের ব্রেকফাস্ট কটার সময়? আমার পেটে কিন্তু ইঁদুরে ডন দিতে শুরু করেছে। পামেলা হেসে ফেলেন, বলেন, ফাস্ট করলি কোথায় যে ব্রেকফাস্ট করবি, কাল রাত্রে তো গন্ডে পিণ্ডে গিলেছিস, এই তো ঘুম থেকে উঠলি। আচ্ছা দেখছি আমি। প্রীতমের দিকে ফিরে বললেন, এক্সকিউজ মি। পামেলা উঠে গেলেন ভেতর দিকে। প্রীতম আগুন ঝরা চোখে তাকিয়ে দেখল সুরেশের দিকে। সুরেশ খুশিয়াল, পিসিকে বিপদ থেকে উদ্ধার করেছে। বড় পিসি হেসেছে, হয়তো কালকে সেই অপ্রিয় কথাগুলো মনে করে রাখেনি। দ্বিতলের ওক রুমটি আকারে বড়, নাম শুনলে মনে হয় একটি বুঝি ওক কাঠের লক কেবিন, বাস্তবে ওক কাঠের চিহ্ন মাত্র নেই। তবে পশ্চিমের দিকে দেয়াল জোড়া প্রকাণ্ড একটা আরণ্যক দৃশ্য, খোদায় মালুম তার ভেতর ওক গাছ আছে কিনা। সম্ভবত এ ঘরের ওই রকম বিচিত্র নামকরণ হয়েছে ভিন্ন কারণে। প্রাসাদটি যখন নির্মিত হয় তখন জোসেফ হালদার আর মেরি জনসন তাদের যৌবনকালের কোনো একটি ওক রুমের স্মৃতিতে বিভোর ছিলেন, তাতেই এই নাম। সে যাই হোক, এই ঘরখানাতে আশ্রয় পেয়েছিল প্রীতম আর হেনা। দ্বিতলের পশ্চিম প্রান্তের ঘর একটা, পূর্ব প্রান্তে গৃহস্বামিনীর কামরা, মাঝখানে সুরেশের দোলনা ঘর, তারপর টুকুর ঘর, আর পশ্চিম প্রান্তে এই ওকরুম। সেদিন রাত্রের কথা, হেনা ড্রেসিং টেবিলে নৈশ প্রসাধন সারছে। প্রীতম তার জামা প্যান্ট বদলে পায়জামা পরতে পরতে বললে, আমি মোটামুটি জমিটা তৈরি করে রেখেছি, এখন শেষ কিস্তি তুমি দেবে হানি। হেনাকে প্রীতম জনান্তিকে হানি বলে ডাকে। হেনা ব্লাউজটা খুলে রেখেছে, তার ঊর্ধ্বাঙ্গে শুধু ব্রা, রাত্রেও মাথায় কিছু বিচিত্র ক্লিপ লাগিয়ে শোয়ে, চুলটা তাতে স্মৃতিটুকুর চুলের মতো কোঁকড়ানো হয়ে যাবে। আয়নায় দেখে দেখে ক্লিপ সাঁটছিল হেনা, একটু ইতস্তত করে বললে, প্লিজ আমাকে বলো না, আমি কিছুতেই মুখ ফুটে বড় মাসিকে টাকার কথা বলতে পারবো না। প্রীতম সোজা হয়ে দাঁড়ালো, বললে, কিন্তু তুমি তো নিজের জন্য চাইবে না, চাইবে মিনার জন্যে, রাকেশের জন্যে। তুমি তো জানোই নিতান্ত দুর্ভাগ্যবশত শেয়ার বাজারে। হেনা ঘুরে বসল, প্রীতম তার চোখে চোখে তাকাতে পারল না। মাথার বিরাট পাগড়িটা খুলে চুলটা আঁচড়াতে থাকে। হেনা মিনতির সুরে বলে, বুঝছ না কেন, বড় মাসিকে বোঝা বড় শক্ত, সে কঞ্জুস নয়, মাঝে মাঝে উপহারও দেয়, তা তুমি জানো, কিন্তু কেউ তার কাছে হাত পাতলে। ভিক্ষা তো নয়, ধার, আমরা ধীরে ধীরে শোধ করে দেব। হেনা এ প্রসঙ্গ তুললো না যে মজফরপুরের সংসারে তাদের নুন আনতে পান্তা ফুরায়, বরং বললে, শোনো,
তুমি অন্য কোথা থেকে বরং টাকাটা ধার করার চেষ্টা করো। বড় মাসি দু চোখ বুঝলেই তো আমরা শোধ করে দিতে পারবো, সে আর কতদিন। প্রীতমের কণ্ঠে এবার স্পষ্টই বিরক্তি। তুমি মাঝে মাঝে বড় অবুঝ হয়ে পড়ো হে না, মুখ ফুটে চাইতেই যদি না পারবে তাহলে এত খরচপাতি করে বিহার থেকে আমরা এলাম কেন? তোমার মাসির জন্মদিনে হ্যাপি বার্থডে টু ইউ গাইতে? প্রীতম যে হেনার বদলে ওকে হানি ডাকছে না এটা খেয়াল করেছে সে, কিন্তু তবু সে জেদি মেয়ের মতো বললে, আমি টাকা ধার চাইতে বাপের বাড়ি আসিনি। সে কথা আমিও বলছি না, কিন্তু এ কথা কি বলনি যে আমাদের এই বিপদে তোমার আন্টি শুধু আমাদের বাঁচাতে পারে, আর আমরা কিছু লাখ বেলাখ টাকা ধার চাইছি না। সে 10,000, তোমার বড় মাসির কারেন্ট অ্যাকাউন্টেই হয়তো সে টাকা পড়ে আছে বিনা সুদে। হেনার ক্লিপমাটা শেষ হয়েছিল, হাত ব্যাগ খুলে সে বার করলো একটা হালকা রঙের সিল্কের নাইটি, ঢিলে ঢালা নয়, আঁটো সাঁটো। পাশের ঘরে যে নাইটি পরে অঘর ঘুমে ঘুমোচ্ছে স্মৃতিটুকু, হুবহু সেই রং, সেই মাপ। নাইটিটা মাথা দিয়ে গলিয়ে বললে, দেখাই যাক না, বড় মাসি হয়তো নিজে থেকেই প্রসঙ্গটা তুলবে মিনাকে ভর্তি করার কথাটা। আমার মনে হয় তার সম্ভাবনা খুবই অল্প। রাকেশকে সঙ্গে করে নিয়ে এলেই ভালো হতো, চোখে দেখলে কি ফুটফুটে হয়েছে ছেলেটা। তাতে লাভ হতো থোড়াই, তোমার আন্টি বাঁজা খাঁজা মানুষ, ছেলে পুলে একদম দেখতে পারে না। হেনা একটা হাত বাড়িয়ে দেয় সামনের দিকে, প্লিজ প্রীতম। স্বামীকে নাম ধরেই ডাকে সে, এটাই ফ্যাশন। টুকু বিয়ে করলে নির্মলকে নিশ্চয়ই নাম ধরেই ডাকবে। প্রীতম বলে, জানি হেনা কথাটা তোমার ভালো লাগবে না, কিন্তু এটাই সত্যি কথা, তোমার মাসির তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, টাকার কোনো প্রয়োজন তার নেই, খরচ করছেন না করতে জানেন না, তবু জখের ধন আগলে বসে আছেন অনন্ত পরমায়ু নিয়ে। তিনি জানেন, তুমিও জানো, আমিও জানি, বুড়ি চোখ বুঝলেই এই মরকত কুঞ্জ সমেত সমস্ত সম্পত্তির এক তৃতীয়াংশের মালিক হবে তুমি। তাহলে আজই বা বুড়ি তা থেকে 10-20 হাজার আমাদের ধার দেবেন না কেন? না হয় তার উইল থেকে সে 1,000 কমিয়ে দিক। হেনা শাস্ত্রলোচনে বলে ওঠে, প্লিজ প্রীতম ওভাবে বলো না, এবার আমি কিছুতেই টাকা ধার করার কথা ওকে বলতে পারবো না। প্রীতম এক পা এগিয়ে আসে, হেনার কাঁধে একখানা হাত রাখে, বাঘের থাবা যেন, দৃঢ়স্বরে বলে, তুমি জানো শেষ পর্যন্ত আমার মতটাই তোমাকে চিরকাল মেনে নিতে হয়েছে, এবারও তাই হবে। হ্যাঁ, এবারও তাই করতে হবে তোমাকে, যা আদেশ করেছি আমি। হেনা একেবারে কুঁকড়ে গেল। ওই 6 তারিখেরই ঘটনা, সোমবার রাত 10টা। কাল পামেলার জন্মদিন, 7 এপ্রিল। অতিথিরা যে যার ঘরে চলে গেছে। পামেলা তার দ্বিতলে ঘরে বসে নিত্য কর্মপদ্ধতি অনুসারে হিসাবের খাতায় সবকিছু লিখে নিচ্ছিলেন। সামনে একটি টুলে বসে আছে মিনতি, তার হাতে একটা নোটবই, কি কি খরচ হয়েছে তার হিসাব লেখা। গৃহস্বামিনী যোগটা শেষ করে বললেন, ব্যাংক থেকে যে টাকাটা তুলেছি সে টাকা কোথায় রেখেছ? নিচে হল ঘরের ড্রয়ারে, যেখানে থাকে। না, টাকা করি অমন ছড়িয়ে রেখো না, হয় তোমার আলমারিতে রেখো, না হলে আমাকে রোজ দিয়ে যেও, বুঝলে? মিনতি আদেশটা বুঝতে পারে, তার অন্তর্নিহিত বার্তাটির অর্থ হৃদয়ঙ্গম করতে পারে না, তবে আদেশ তামিল করাতে সে অভ্যস্ত, বললে, আচ্ছা মা।
এবার গৃহস্বামিনী যা বললেন তাতে আদ্যপান্ত গুলিয়ে গেল ওর। আচ্ছা মাও জোগাল না তার মুখে, এমন বিচিত্র কথা সে তার 3 বছরের চাকরি জীবনে কোনো দিন শোনেনি। পামেলা বলছিলেন, কাল আমার জন্মদিন, মনে আছে নিশ্চয়? কাল সকালে বুড়ো শিবতলায় আমার নামে 20 টাকার পুজো দিয়ে আসবে, তোমরা সবাই বাবার প্রসাদ পেও, তুমি, মোহন, শান্তি, ছেদিলাল, সরজু সবাই। মিনতিকে নিরুত্তর দেখে আবার বললেন, কি বললাম বুঝতে পেরেছ? আগে হ্যাঁ না, মানে আপনি তাহলে ঠাকুর দেবতা মানেন? আমি যে মানি না তা তুমি জানো মিন্টি, কিন্তু এটা করলে তোমরা সবাই তৃপ্তি পাবে এটাও আমি জানি। এ বুড়ি পটল তুললে তোমাদের কিছু লাভ নেই, বরং চাকরি খোয়াবে। তাই তোমাদের আন্তরিক কামনাটা জোরদার করা আমার কর্তব্য। কি নিদারুণ অভিমানে উনি কথা কথা বললেন তা বুঝবার মতো মিনতির না ছিল বুদ্ধি না শিক্ষা। সে খুশিহাল হয়ে ওঠে, কর্তৃক খ্রিস্টান, তার পরিচারক বৃন্দ অধিকাংশই হিন্দু। আগেকার দিন হলে খ্রিস্টান বাড়িতে অন্নগ্রহণ করায় ওদের সবার জাত যেত, এখন দিনকাল পাল্টেছে, জাত অত সহজে যায় না এরকম আলোকপ্রাপ্ত শহরে। মিনতি বললে, আপনার পেত্তয় হয় না, কিন্তু ঠাকুর মশাই সত্যি পিচাস সিদ্ধ। কথাটা পিচাস নয়, পিশাচ। তা তুমি কেমন করে জানলে? দেখেছি কিনা প্ল্যানচেটে তিনি ভূত পেরেত নামাতে পারেন, মানে ভূত ঠিক নয়, অশরীরী আত্মা সব, যারা একদিন এই আপনার আমার মতো জীবিত ছিলেন। প্ল্যানচেট ব্যাপারটা জানা ছিল পামেলার। প্রিয়জনেরা একে একে বিদায় নেবার পর নিঃসঙ্গ পামেলা জনসন এককালে সেদিকে ঝুঁকেছিলেন। সরলা, কমলা, বিমলা অথবা ববের আত্মাকে নামিয়ে এনে এই মর্কট কুঞ্জের নিভৃত কক্ষে 2-4টে ভালোবাসার কথা বলার প্রচেষ্টা, ইংরাজি বই এনে চেষ্টা করে দেখেছেন, কেউ কোনোদিন আসেনি। বুঝেছিলেন এসব নেহাতি বুজরুকি, বিশ্বাসপ্রবণ মানুষের মাথায় কাঁঠাল ভাঙার ধান্দায় এক জাতের সুযোগ সন্ধানী এসব কথা প্রচার করে। আজ জীবনের শেষ প্রান্তে পৌঁছে আত্মীয় স্বজনের নির্লজ্জ লোলুপতা দেখে তিনি হয়তো মনে মনে কিছুটা বিপর্যস্ত হয়েই ছিলেন। প্রশ্ন করেন, তুমি স্বচক্ষে দেখেছ? দেখেছি মা, অনেক অনেকবার। কি দেখেছ? ঠাকুর মশাই আর সতীমা ঘর অন্ধকার করে পেলাঞ্চিট করেন, স্বর্গ থেকে এক একদিন নেমে আসেন এক একজন, ঠাকুর মশাই তাকে প্রশ্ন করেন, তিনি জবাব দেন। মৌখিক জবাব? না, লিখে লিখে, আমি মিলিয়ে দেখেছি, সে সব কথা নির্জস সত্যি। পামেলা যেন কি ভাবছেন তার দৃষ্টি একটি কুলুঙ্গিতে নিবদ্ধ। মিনতি সাহস পেয়ে বলল, গত মঙ্গলবারে এসেছিলেন একজন বিরাট পুরুষ, নামের আদ্য অক্ষরটুকু জানালেন তিনি জ, ঠাকুর মশাই বলে না দিলেও আমি বুঝতে পেরেছিলাম তিনি কে। তিনি অনেক কথা বললেন, মেদিনীনগরের সবাইকে আশীর্বাদ করলেন, আর একটা কথা বললেন যার মানে আমি তো ছাড় ঠাকুর মশাই নিজেও বুঝতে পারেননি। মনে হলো উনি বললেন এক ঘরে বাবার ব্রহ্মতালুতে উকিলটা লুকিয়ে আছে। পামেলার কি যেন হলো, চট করে উঠে দাঁড়ালেন তিনি, বললেন,
অনেক রাত হলো মিন্টি, এবার আমি শোবো, যাও ঘরে যাও। মিনতি শশব্যস্তে প্রস্থান করল। পামেলা প্রার্থনান্তে শয়ন করলেন তার শয্যায়। ঘুম এলো না কিছুতেই। এমন নিদ্রাহীন রাত্রি মাসে 5-7টা আসে, এতে উনি অভ্যস্ত। কিছুতেই স্লিপিং পিল খাবেন না, বলেন দুর্বল মানুষেরা ওসব খায়, দুরাত্রি ঘুম না হলে মানুষ মরে যায় না, শরীরের নাম মহাশয়। বাকি দুদিন বেশি ঘুমিয়ে শরীর তার পাওনা গণ্ডা ঠিক পুষিয়ে নেবেই। এমন নিদ্রাহীন রাত্রে তিনি ঘাসের চটি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়ান, এটা ঠিক করেন, ওটা সরিয়ে নাড়িয়ে দেন, পাইচারি করেন ক্রমাগত। তারপর ক্লান্ত শরীরে শেষ রাতের দিকে আপনি ঘুমিয়ে পড়েন। আজ ঘুম না আসার অবশ্য যথেষ্ট কারণ আছে, আগামীকাল সেই তার ক্লান্তিকর জন্মদিন, 72 হবার শুভ লগ্ন, তার মৃত্যুকামী একদল ওয়ারিশের সেই বিভৎস গান হ্যাপি বার্থডে টু ইউ। উপায় নেই, ভদ্রতার মুখোশ এঁটে এ অত্যাচার প্রতি বছর সয়েছেন, এবারও সইবেন। কিন্তু মিন্টি ওটা কি বলল? এক ঘরে বাবার ব্রহ্মতালুতে, ওটা কি এক ঘরের বদলে ও ঘরে? উকিলটা কি উইলটা? অনেক অনেক দিন আগেকার একটা ঘটনার কথা মনে পড়ে গেল পামেলার। জোসেফের মৃত্যুর পর তার কোনো উইল খুঁজে পাওয়া যায়নি, অথচ তার অ্যাটর্নি বলেছিলেন জোসেফ একটি উইল করে নিজের কাছেই রেখেছিলেন। তন্ন তন্ন করে খুঁজেও ওরা কবাই বোন সেই কাগজখানি উদ্ধার করতে পারেনি। তাতে অবশ্য প্রবেশ পেতে অসুবিধে হয়নি কিছু, ওরা কয়জনই ছিলেন আইনানুক ওয়ারিশ, আর কোনো দাবিদার এসে উপস্থিত হয়নি মৃত জোসেফ হালদারের সম্পত্তি দাবি করে। তার প্রায় 10 বছর পরে পামেলা উইলখানি খুঁজে পান, সন্তানদেরই সম্পত্তি দিয়ে গেছেন জোসেফ হালদার, ততদিনে সরলাও গত। কিন্তু সেই উইলখানি খুঁজে পেয়েছিলেন এক বিচিত্র স্থান থেকে, ওকরুমে ঠাকুরদার ছবিখানি পেরে নামিয়ে ঝাড়পোঁছ করতে গিয়ে দেখলেন অয়েল পেন্টিংয়ের পেছনে একটা গুপ্ত বোতাম, সেটা টিপতেই একটা ছোট্ট কুলুঙ্গির পাল্লা খুলে গেল। আশ্চর্য, তার ভেতর জোসেফের একটি ডায়েরি, কিছু গিনি, আর তার স্বহস্তে লেখা উইল। এই বিচিত্র ঘটনার কথা বুড়ো শিবতলার পূজারী ঠাকুর মশায়ের জানার কথা নয়? তাহলে কিভাবে ওই কথাটা লেখা হলো প্ল্যানচেট কাগজে, এক ঘরে বাবার ব্রহ্মতালুতে? উঠে পড়লেন উনি, গায়ে একটা গাউন জড়িয়ে নিলেন, যদিও গরম পড়তে শুরু করেছে, পায়ে গলিয়ে নিলেন ঘাসের চটি জোড়া। ওর হঠাৎ ইচ্ছা হলো নিচের ঘরে বাবার অয়েল পেন্টিংটার সামনে গিয়ে দাঁড়াবেন। নিঃশব্দে দ্বার খুলে বেরিয়ে এলেন করিডোরে। স্তিমিত একটা বাল্ব জ্বলছে, এটা সারা রাতই জ্বলে, নিচেও একটা লাইট জ্বলছে। মিনতি এ দুটো রাতে নেবায় না, সে জানে মাসের মধ্যে 5-7 দিন ওই বৃদ্ধা নিদ্রাহীন অবসর যাপন করেন অশান্ত পদচারণে। উনি পায়ে পায়ে এগিয়ে এলেন সিঁড়ির কাছে, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ডান হাতখানা বাড়িয়ে দিলেন রেলিংটা ধরবেন বলে। আর ঠিক তখনই কার্যকারণ সূত্র বোঝা গেল না, মনে হলো তিনি শূন্যে ভাসছেন, দুহাত বাড়িয়ে রেলিংটাকে আঁকড়ে ধরতে চাইলেন, পারলেন না, উল্টে পড়লেন সিঁড়ির ধাপে, গড়গড়িয়ে নিচের দিকে। তার চিৎকারে এবং পতনজনিত শব্দে ঘরে ঘরে আলো জ্বলে উঠল, হয়তো অনেকে জেগেই ছিল, রাত 10:30টাও হয়নি। মুহূর্ত মধ্যে সবাই ছুটে এলো অকুস্থলে। পামেলা জ্ঞান হারাননি, কিন্তু সর্বাঙ্গে তীব্র বেদনা, সিঁড়ির শেষ ধাপে পড়ে আছেন তিনি, দেখতে পাচ্ছেন অনেকগুলো মুখ। মিনতি দুহাত উৎক্ষিপ্ত করে মরা কান্না শুরু করেছে, তার কথাগুলো বোঝা যাচ্ছে না, টুকুর পরনে একটা নীল রঙের কি যেন।
হেনার মাথায় একগাদা কি যেন। চৈতন্যের শেষ প্রান্ত থেকে বৃদ্ধা শুনতে পেলেন সুরেশের কণ্ঠস্বর। সে একটা লাল বল উঁচু করে সবাইকে দেখাচ্ছে, বলছে, ফ্লিসি হতভাগার কাণ্ড, এই দেখো বলটা, সিঁড়ির মাথায় পড়েছিল সেটা, বড় বেশি তাতে পা দিয়েই না। তখনও জ্ঞান হারাননি উনি। এবার শুনতে পেলেন একটি আত্মপ্রত্যয়ী কণ্ঠস্বর, তোমরা সবাই সরে দাঁড়াও, আমাকে দেখতে দাও, ডক্টর প্রীতম ঠাকুর। পামেলা আশ্বস্ত হলেন সেই কণ্ঠস্বরে। প্রীতম পরীক্ষা করে বলল, মনে হয় হাড়টার ভাঙেনি, জ্ঞান আছে এখনো। দুহাতে পাঁজা কোলা করে বৃদ্ধাকে তুলে নিল সে। শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব জানাতে ভুলবেন না বন্ধুরা। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।